ওই কান্তত্রয় গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি তাও না চাইতে, যেই জবান দিয়ে আমার নাফরমানির কথাগুলো বলাস ওই জবান তো তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ, সে আমি আল্লাহরে তুই ভুলা গেলি কার থেকে কি পাইয়া বল, তুই কি পাইছস, কেন আমারে ভুলা গেলি, কেন তুই আমার নাফরমানি করস, মাগর রাকাবি রব্বিকাল করিম, মানে মালিক করিম রব্ব ওই সত্তাকে বলে যিনি না চাইতে দেন, আপনি আমার না চাইতে কি দিছেন, আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আরে জালিম তোর চেহারাটার দিকে তাকায় দেখ কি দিছি, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এরে বান্দা তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে বান্দা, তুই যখন ঘুমাস তোর চোখগুলো অনিরাপদ হইয়া যায়, আমি নিচ থেকে উপরে শাটারটা লাগাইয়া দিয়া তোর চোখটারে নিরাপদ বানাইয়া দিই, তুই যখন রাস্তায় চলস ধুলা পরে ধুলা, আমি একটা ঝাড়ু লাগাইয়া দিছি, একটু পানি বাইর করে দেয় ওই ঝাড়ু দিয়ে ওই ময়লাটা পরিষ্কারের জন্যে, তোর নিজেরও খবর নয় আমি কত নিয়ামত দিয়া তোরে বাঁচাইয়া রাখছি রে বান্দা, আর সেই তুই আমার নাফরমানি করতেছস, ঠিক আছে বুঝলাম, হয়তো আমার চেয়ে কারো কাছ থেকে বেশি কিছু পাইছস, তুই বল তুই মাগর রাখা বিরাবিকাল করিম, বল তুই কার কাছে কি পাইছস, বল এই চোখের মতো একটা নিয়ামত তোরে কে দিছে, বল বল এই কথা বলার শক্তি তোরে কে দিছে বান্দা, বল তোর এই শ্রবণের শক্তি কে দিছে, কে তোকে ধরার শক্তি দিল, কে তোকে হাঁটার শক্তি দিল রে বান্দা, এই সব দিছি আমি করিম রব, তোরে করিম রব, এই জন্য গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা হচ্ছে আল্লাহওয়ালাদের কাছে যাও, নেককারদের সাথে চলো, বলে নেককারদের সাথে চললে গুনাহ ছাড়া সহজ, কেমন কথা, পীর মাশায়েখদের কথা বললি, আমাদের এক শ্রেণীর ভাই আছে যে কোরআন হাদিস থাকতে পীরের কাছে কেন জানো, এই একটা আওয়াজ ওঠায় কি ওঠায় না, আরে দোস্ত আল্লাহওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয়, যায়া দেখো, সারাক্ষণ তো মোবাইল থেকে এলেম নেও, তোমার পীর তো আল্লামা ফজিলত শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহ, একজন হাক্কানি আল্লাহওয়ালা পীরের কাছে যায়া দেখো, ওই পেটওয়ালাই পীর না, রশিওয়ালাই পীর না, বাংলাদেশে হক্কানি পীর বুজুর্গ না থাকলে আমার আর তোমার কাছে দিন আসতো না, তুমি যাও ভণ্ডের কাছে দেখো ভণ্ডদের প্রদর্শনী, ভাবো যে সবই বুঝি আমার না, আল্লাহওয়ালার কাছে গেলে দিল পাল্টায়, গুনা থেকে বাঁচা সহজ হয়, একটা সহজ উদাহরণ শুনে, আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, আমার মাথার টুপিটা এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, পোশাক না নিজেই আল্লাহওয়ালা পোশাক, আমার গায়ের লম্বা জামা আস নিসফে সাক এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, ও আমার ভাই একজন পাগড়ি পরে রয়েছে এ আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, ওই যে আমার ভাই পাগড়ি পরছে আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, পাগড়িটা 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 আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক, আল্লাহওয়ালার পোশাক, আচ্ছা আপনারা বলেন জীবনে কেউ কোনোদিন দেখছেন এই লম্বা জুব্বা গাউদিয়া টুপি পয়রা পাগড়ি লাগাইয়া কেউ সিনেমা হলে ঢুকছে, দেখেন নাই কেউ না, মাশাআল্লাহ, কেন এই পোশাকে কেমনি সিনেমা হলে যাইব, হ্যাঁ তার মানে কি এই পাগড়ি আর জুব্বা তারে সিনেমা হলে যাওয়া থেকে আটকাইয়া দিছে নাকি নাকি, হায় হায় সুবহানাল্লাহ, আরে আল্লাহওয়ালার কাছে এখনও যান নাই, খালি আল্লাহওয়ালার পোশাকের সাথে একটু লাগছেন তাতে গুনাহ করা কঠিন হয়ে গেছে দোস্ত, তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে, বুঝতেছেন কথা, এই কথা কি যৌক্তিক না অযৌক্তিক কথা, ওরা আমাদেরকে এগুলো বললে বলে অবৈজ্ঞানিক কথাবার্তা বলে যে পীরের কাছে গেলে দিল চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে না, একটা তেঁতুল দেখলে যদি মুখে লালা আসে নিষ্প্রাণ একটা, একজন আল্লাহওয়ালার কাছে গেলে তোমার দিল গইলা চোখ দিয়ে পানি আসবে এটা অসম্ভব কি, হ্যাঁ বলেন, এজন্যে যদি গুনাহ থেকে বাঁচতে চাই সহজ রাস্তা হচ্ছে দুষ্ট বন্ধু ত্যাগ করে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে, আল্লাহওয়ালা কই পাইব হুজুর, হ্যাঁ অনেক জায়গায় আল্লাহওয়ালা আছে, আপনাদের এত জায়গা দেখাইলে আপনি তো বিচ্ছিন্ন কই কই জায়গা শেষে ধরা খাবেন, অনেক আছে, আপনাদের জন্যে দায়িত্ব নিয়ে বলছি, এটা দায়িত্ব নিয়ে বলছি,
সহজ রাস্তা হচ্ছে কওমি মাদ্রাসার একজন ওস্তাদের সাথে সম্পর্ক করেন, নিশ্চিত আল্লাহ আলা। হাজারে এক দুইজন বিচ্ছিন্ন ধানের সাথে চিটা যেমন থাকে এটা হিসাব না, হ্যাঁ ধানের সাথে চিটা থাকলে যেমন হিসাব না, আমাদের এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে দুই চারজন এদিক সেদিক হয়ে গেলে ওইটাকে হিসাবে আনবেন না, তাহলে আপনি দুনিয়ায় চলতে পারবেন না। মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক গড়ে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কয়টা গেল বলেন? এক নম্বর, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল, বলেন বলেন। দুই নম্বর, আল্লাহওয়ালাদের সাথে কিসের দুই নম্বর আর এক নম্বর বললাম, এটা গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো, ওই তো বড় মুখস্থ হয়েছে মাশাআল্লাহ। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় ওই ডাক শুনতে পাই, মাশা আল্লাহ। কয়টা গেল? তিন নাম্বার, বিভিন্ন অফিস আদালতে গেলে যখন দেখি দেয়ালে লেখা এই অফিস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, স্বাভাবিক চলাফেরা একটু অস্বাভাবিক হয়ে যায়, সবাই চিন্তা করে আমার দ্বারা এমন কিছু প্রকাশ না পায় যে লজ্জা পাইতে হয়, কারণ আমাকে কেউ না কেউ দেখতেছে, রেকর্ড হচ্ছে, তখন আমার হাঁটাও চেঞ্জ হয়, কিছু ধরার ক্ষেত্রে আমি চিন্তা করি, চুরির তো প্রশ্নই আসে না, চোরও চুরি করার সময় দেখবেন সিসি ক্যামেরার মধ্যে একটা কিছু বাড়ি দিয়ে আগে ধরে ভাঙার চেষ্টা করে যেন রেকর্ড না হয়, ওইটাও আবার রেকর্ড হয়ে যায়, এর তো খবর নাই। দোস্ত, গুনাহ করার সময় খালি একবার চিন্তা করবেন, আমার আর আপনার সাথে একটা দুইটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটা আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কয়টা? আটটা সিসি ক্যামেরা আমাকে সারাক্ষণ অবজার্ভ করছে, রেকর্ড করছে, সব সাক্ষী হচ্ছে, আটটা সাক্ষী আমাদের চারপাশ। কয় সাক্ষী? সিসি ক্যামেরা বললাম বোঝানোর জন্য, এখান থেকে বলেন সাক্ষী, কয় সাক্ষী বলেন? আটটা সাক্ষী মুখস্থ করেন আর চলার সময় সবসময় চিন্তা করবেন, আর এই আট সাক্ষী তো আমার আশেপাশে, গুনাহ কেমনে করবো? ইনশাআল্লাহ প্র্যাকটিস করে দেখেন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে, যদি ছাড়তে চান। এক নাম্বার, যে জায়গায় দাঁড়ায় গুনাহ করবি, আরে ওই জায়গাও আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে। কোরআনের কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন কথা বলবে, জায়গা কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। সাক্ষী কয়টা বলেন না? দুই নম্বর সাক্ষী, আমার পা কথা বলবে, পা। তিন নম্বর সাক্ষী, আমার হাত কথা বলবে। কোরআন সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন জবান বন্ধ করে দিব, কথা বলার কোনো সুযোগ থাকবে না, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, তখন হাত কথা বলবে, হাত আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ অস্বীকার করলেও আমি সাক্ষী। পা কথা বলবে, পা, আল্লাহ এই পাও দিয়ে আমি হাইটে হাইটে যাই গুনাহ করছি, আমি সাক্ষী। সাক্ষী দাঁড়ায় গেছে আপনার বিরুদ্ধে। এক নম্বর সাক্ষী জমিন বলেন, দুই নম্বর সাক্ষী নিচের থেকে যেন মনে রাখা যায় এই জন্য সহজভাবে বলেন, নিচের থেকে শুরু করেন। এক নম্বর সাক্ষী, দুই নম্বর সাক্ষী, তিন নম্বর সাক্ষী। অনেক সময় রাস্তায় ভিক্ষুক দেখা যায়, হাতও নাই পাও নাই, একদম প্যাকেট, গড়ায় গড়ায় ভিক্ষা করে, দেখছেন না? বলে ও কি বাইচা যাবে মনে হয়, না কেন, সাক্ষী তো আরও রয়ে গেছে, খালি তিনটা না গেল। কান কথা বলবে, কান। চোখ সাক্ষী দিবে, চোখ। চামড়া সাক্ষী দিবে, চামড়া। সূরা হামিম সিজদায় মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম وأبصارهم وجلودهم بما كانوا يعملون।
মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে? চামড়া বলবে, আমার কি দোষ? যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا انطقنا الله الذي انطق كل شيء যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমার দোষ কি? এর যুবক ভাই আমার, কানের মধ্যে হেডফোন লাগায় লাগায় গান শোনার ভাব দুনিয়ার কেউ জানে না। আল্লাহ যেন আমাকে আর তোমাকেই বলছে, রে বান্দা দুনিয়ার কেউ না জানো, কোনো সমস্যা নাই, কিন্তু যেই কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যে চোখ দিয়া গুনাহ কর, অন্ধকার ঘর পাইলেই তো অন্ধকার জগতে ঢুকে যাও, ইন্টারনেট তোমাকে অন্ধকার জগতে ঢুকার রাস্তা দেখাইয়া দেয়, দরজা জানালা বন্ধ অন্ধকার, মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখো, মোবাইলের মধ্যে গান দেখো, নাচ দেখো, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারি দুনিয়ার কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই, যে চোখ দিয়া তুই গুনাহ করস, ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। কয় সাক্ষী দেবে বলেন? হ্যাঁ বলেন। এক নম্বর জমিন, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত নম্বর কিরাম কাতিবিন يعلمون ما تفعلون। আল্লাহ বলেন, বান্দা ওই সম্মানিত ফেরেশতা লেখক ফেরেশতাগণ, তারাও আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা কী কী করছে আমরা সব জানি। ফেরেশতারাও দাঁড়ায়া যাবে, কয় সাক্ষী গেল, কয়টার কথা বলেছিলাম, কয়টা আর রয়েছে, কয়টা, এটাই হলো আসল সাক্ষী। এই আট নম্বর হলো আসল সাক্ষী। বলে আসল সাক্ষী কি? বলে প্রত্যেকের আমল নামা। আসল সাক্ষী কি বলে? বলে আসল সাক্ষী কি? প্রত্যেকের আমল নামা, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এটা কোরআনের কথা না, এটা হাদিসের কথা না, আসল সাক্ষীটা আমার কথা। কেন বললাম? এটা আমার উপলব্ধি। সব সাক্ষীগুলো দেখেছি আল্লাহর বলার ধরন ছিল একরকম, যেই না আমল নামার ব্যাপার আসছে আমি লক্ষ্য করলাম আল্লাহর বলার ধরন চেঞ্জ হয়ে গেছে, একটু কঠিন হয়ে গেছে। সূরা কাহাফের কথাই বলি, নবী আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলছেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। হাবিব আমার, আমল নামা যখন পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ওই আমল নামা দেখা ভয়ে থরথর করে কাঁপতেছে। কেন? কারণ তারা দেখবে, আরে একটা গুণাও তো ছুটে নাই, সব দেখি লেখা। তখন চিৎকার করে কান্না শুরু করবে আর বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা বড় গুণাও ছুটে নাই, একটা ছোট গুণাও ছুটে নাই, এটা কেমন আমল? কাজ হবে না, চিল্লা চিৎকার করে তখন কাজ হবে না। কেন? আল্লাহ বলবেন, তাড়াতাড়ি আমল নামা লও, বাম হাতে দে, বাম হাত দে। বলে কেমনে? হাদিসের কথা, সামনে দিয়া না, ঘুরাইয়া পেছন দিয়া কলিজা চিত্র করে তারপরে বলে দে। এই জন্যে দোস্ত, ওই ভয়াবহ মুহূর্তে মুখোমুখি যেন না হই, দুনিয়া থেকেই গুনাহ ছাড়া শুরু করে দিই। আমাদের হাকিমুল ইসলাম দারুল উলুম দেওবন্দের প্রায় ৫০ বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাই বলেছেন, মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়,
যে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়, অর্থাৎ আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। ডাক আল্লাহ কখন দেন? তো তিনি হাদিসের একটা উদ্ধৃতি এনে বলেছেন, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন পাঠান, সাথে জান্নাতের কিছু ফেরেশতাকেও পাঠায়া দেন, যাও আমার জান্নাতি মেহমানকে যায়া দুনিয়া থেকে আগায় আনিয়ে আসো। তো মালাকুল মউত যখন তার বাড়িতে আসে, ইমানদার বান্দার কিভাবে আসে, হাদিসের কথা, ওই বান্দা জিন্দগিতে ফেরেশতা দেখে নাই, হঠাৎ এখন ফেরেশতা দেখলে সে ভয় পাওয়া যাবে। তো এই জন্যে আসার প্রক্রিয়াটা হচ্ছে এমন, দূর থেকে সে দেখবে একটা আলো সুন্দর তার দিকে আগাচ্ছে, সে তাকায় থাকে এক নজরে, আলোটা ধীরে 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 তার কাছাকাছি আসে, তখন সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক ফেরেশতারা। তখন ফেরেশতারা তাকে ডাকতে থাকে, বের হও বের হও, কি বলে ডাকে, হাদিসে ওই শব্দগুলো আসছে, নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা এসে ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নাফস, তুমি বের হও, এতদিন তোর পবিত্র শরীরের ভিতরে ছিলে, এখন বের হও। বলে কোথায় বের হব? বাগ বাগিচা জান্নাতের দিকে। আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না, এভাবে ডাকতে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, একসাথে কিছুদিন থাকলে একটা মহব্বত তৈরি হয়, একটা জামা অত কিছুদিন গায়ে দেওয়ার পর এটাকে ছেড়ে দিতে মায়া লাগে। রোহ তো লম্বা সময় শরীরের ভেতরে, শরীরের সাথে রোহের একটা মহাব্বত তৈরি হয়েছে, এখন ফেরেশতারা যখন ডাকে রোহ বের হতে চায়, বের হতে চায়, তখন ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না, তো আল্লাহ তো জানেন মেহমান কেন আসতে চায় না, তো আল্লাহ তাআলা বলবেন, তখন আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। হাদিসের কথা, যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, ওই জান্নাতের সৌন্দর্য নাজ নিয়ামত দেখে সে অস্থির হয়ে যাবে ওখানে যাওয়ার জন্যে, বলে ভাই আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আর সহ্য হচ্ছে না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান ফিরিস্তারা যখন ডেকেছিল, ফিরিস্তারা বলেছিল বের হও বের হও, কি বলেছিলেন বলেন তো আমার সাথে সবাই বলে, আবার বের হও। আল্লাহ তাআলা যখন ডাকছেন, আল্লাহ তাআলা আর বের হও বলেন না, শব্দ পাল্টায় গেছে, আল্লাহ বলছেন ইরজিই, বের হও না ফেরত আসো। দুই শব্দে পার্থক্য আছে কি নাই? বের হও মানে কেউ নিজের জায়গায় আস, তাকে বের হতে বলা হচ্ছে। তো বান্দার চিন্তা, আমি তো জায়গা মতোই আছে, কোথায় বের হবো, এই জন্যই তো বের হয় না। তো আল্লাহ শব্দ পাল্টাইছেন, আল্লাহ তো জানেন আমার বান্দা কেন বের হয় না, তো আল্লাহ বলেন ইরজিই, বের হও না ফেরত আসো। তো বান্দা বুঝে গেছে এটা আমার আসল জায়গা না, আমাকে আসল জায়গার দিকে ফিরে যেতে বলা হচ্ছে। তো যেন বান্দার প্রশ্ন, আল্লাহ আমার আসল জায়গা কোনটা, কোথায় আমাকে ফেরত যেতে বলা হচ্ছে? তো আল্লাহ তো ওই জবাব দেওয়ার জন্যই যেন আগের থেকেই জান্নাতটা দেখায় রাখছেন, বলে ওই যে তোমার আসল ঠিকানা দেখাবে।
ارجعي الى ربك راضيه مرضيه দুনিয়ায় তুমি রবের সিদ্ধান্তে রাজি ছিলে, পরীক্ষায় পাস, ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব তোমার উপর রাজি, তাহলে পুরস্কার দেন। তো আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। কিন্তু প্রশ্ন হচ্ছে জান্নাতে ঢুকবে তো ঢুকবে, ডাইরেক্ট ঢুকবে, আবার দলভুক্ত হওয়া লাগবে কেন? বুঝেন নাই কথা। আল্লাহ বলছেন আমার স্পেশাল বান্দাদের দলে ঢুকো, তারপরে জান্নাতে যাও। কেন দলে ঢুকা লাগবে কেন? জান্নাত আমার বাড়ি, আমার বাড়িতে আমি একা যাবো না, দলভুক্ত হয়ে যাবো, এটা আমার ব্যাপার। বুঝেন নাই কথা। হ্যাঁ, এখানেও আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন আমার প্রিয় বান্দা যেন একটু বিব্রত না হয়, একটু কষ্ট না পায়, একটু ভয় না পায়। মানে কি তো বুঝে, শ্বশুর বাড়িতে জামাইরে কত আদর করে তাই না? অনেক বেশি আদর করে, তা শর্ত আছে যৌতুক না নিলে। যৌতুক নিলে আদর করে যে এটা ঠেকায় কইরা ভিতরে ভিতরে গাইলা, ঠিক জোরে কন পোলাবেন তো কথা কয় না, নেওয়ার নিয়ত আছে নি তো অফিসের আড্ডি। সবচেয়ে বেশি আদর কে করে? শাশুড়ি। ও দেখছেন নি কি করে, ঘুরে গেছে কেহনি। হ্যাঁ, সবচেয়ে বেশি আদর করেন মা, কে সবচেয়ে বেশি আদর দেখান? শাশুড়ি। কথাটা এবার আমার সাথে ঠিক করে বলেন, সবচেয়ে বেশি আদর করেন কে, সবচেয়ে বেশি আদর দেখান কে? করেন, আদর করেন, কিন্তু করার চেয়ে দেখান বেশি। ওই মাই আছে যে শাশুড়ির মেয়েটারে ছেড়ে দিয়ে দেওয়া তোমারে কত আদর করে, ঠিক? তো এই জন্যে ঠিক করে বলেন, এবার সবচেয়ে বেশি আদর করেন কে, সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ওই খালি গণ্ডগোল লাগাই দেয়। আমি তো এটা খুব উপলব্ধি করি। আরে, এই যে মাহফিল শেষ করে বাসায় যাব মধ্যরাতে, দূরে গেলে শেষ রাতে, কখনো ফজরের আগে কখনো পরে, তো মাঝে মধ্যে বাচ্চারা নানার বাড়িতে থাকে ঢাকাতে, তো আমি ভাবি একা একা বাসায় যায় কী করবো, শ্বশুর বাড়িতেই যাই না। তো শ্বশুর বাড়িতে গিয়ে কি দেখি, শ্বশুর নাক ডাকতেছে, শাশুড়ি আরও জোরে, বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, সালাশুলা কই খবর নাই এগুলার। আমি এতিমের মতন ঢুইকা অসহায়ের মতন যায় ঘুমাই থাকি। কিন্তু আহারে, আমার মা যখন জীবিত ছিলেন, আমাদের বাসায় আমার মায়ের সাথে যখন আমি থাকতাম, আমার বাসা নয়তলায়, বাসা থেকে রাস্তাটা দেখা যায় পুরাটা, রাস্তা থেকে বাসা দেখা যায় একদম রাস্তার সোজা আমার বাসা। তো ওই গলিতে যখন আমার গাড়িটা ঢুকতো, সবসময় এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে গাড়ির গ্লাসের পাশে এক পাশে মাথাটা টেনে উপরের দিকে তাকাতাম, কেন যেন মনে হতো যে ওই জানালার কাছে কেউ একজন দাঁড়ায় আছে। বাসায় গিয়ে তালা খুলে যখন ঘরে ঢুকতাম, যায় দেখতাম বিবি ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, সব ঘুম, একজন মানুষ শুধু সজাগ, মা। কখনো যায় দেখতাম জানালার কাছে দাঁড়ায় রয়েছে, পর্দা একটু ফাঁক করে নিচের দিকে লাইট নিবেয়া। কখনো যায় দেখতাম সেজদায়, কখনো যায় দেখতাম হাত তুলে বসে রয়েছে, কখনো দেখতাম অস্থির পায়চারি করছে ঘরের মধ্যে। তো মাঝে মধ্যে যাই এই জড়াইয়া ধরতাম, কিরে মা ঘুমান না এত রাত। তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আসে না। এর নাম হইল মা। যাই হোক, এটা ভিন্ন কথা। শ্বশুর বাড়িতে জামাইকে এত আদর করে, তারপরেও আপনারা দেখেন কিনা, নতুন জামাই যখন নতুন শ্বশুর বাড়িতে যায়, যাওয়ার সময় সাথে কাউরে নিয়ে যায়, একা যাইতে চায় না, ছোট ভাইটাই থাকলে কাজিন, অথবা নতুন বউ সাথে ছোট্ট বোন টোন একটারে নিয়ে নেয়। কেন, জামাইর শ্বশুর বাড়িতে গেলে কি ওকে মারবে না, আদর করবে? তারপরেও একটা অজানা আশঙ্কা, কেমন কেমন জানি লাগে, একা একা তো একজনকে সাথে নিয়ে নেয়,
অথচ জানে সবাই শ্বশুর বাড়িতে গেলে আদরই করবে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে বলবেন বান্দা আমার জান্নাতে ঢুকে যাও, যদি না বান্দার দিলের মধ্যে ওই ভয়টা ঢুকে, আরে এত বিশাল জান্নাতে আমি একা একা কি করব, এতটুকু ভয় যেন বান্দা না পান, এই জন্যে আল্লাহ বলছেন ফাতখুলি ফি ইবাদি, যারে বান্দা তুই ভয় পাইস না, জান্নাতে তোর সঙ্গী সাথী আরও পাবি, আমার ওই স্পেশাল বান্দাদের দলভুক্ত হ, সবাই মিলে জান্নাতে যা। বুঝে আসছে না কথা? কথা বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই মৃত্যুর সময় আল্লাহর ওই ডাক শুনতে চাই কি চাই না? কে কে চাই? আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, আমিও চাই, আল্লাহ কবুল করে। আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চলে এক পক্ষ দিয়ে কামাইয়া যাবে। রাস্তায় পাগলা একটা লাফাইতেছে খুশি, হ্যার কে দেখে মনে হয় বিশ্ব জয় করে ফেলাইছে, তো হুজুর ধরছে এদিকে পাগলায় এত খুশি কে? আপনি মোল্লা কি বুঝবেন, মসজিদে আজান দেন আর খান গুমান, আরে কী হয়েছে ক, এত খুশি কে? বলে এমপি সাহেবের মেয়েরে বিয়া করতাছি। কারে? হুজুর গাড়ে পাগল, তার তো দেখা যায় আরেকটা ছিঁড়ছে, এত তাচ্ছিল্য করেন না হুজুর, নিজে তো পারেন না, আম গোটাও সহ্য হয় না, তো হুজুরকে দিয়ে তো পাগলায় কী কয়, ধরছে ভালো করে, কী এমপি সাহেবের মাইয়া বিয়া করতেছিস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুর দোয়া করেন, কাম ওর দেখে আগায় গেছে, কদ্দুর আগাইছে রে, পোলাবেন কথা ক, কদ্দুর আগাইছে, হুজুরকে কী রে কী কয়, কী ওর দেখে আগাইছস? আমি তো রাজি, কদ্দুর আগাইছে, মিশা কথা, এ কথা কি মিথ্যা? কাজ তো অর্ধেক আগায় গেছে, আমি তো রাজি, এমপি সাহেব রাজি হয়ে গেলে বাকি অর্ধেক শেষ বিয়ে হয়ে যাবে, এইটা খুশি। আমাদের অবস্থাও তাই, আমরা সবাই যেতে চাই, আল্লাহর ওই ডাক শুনতে চাই, আরে ভাই আমি চাইলে হবে না, আল্লাহ চাওয়াল আসলটাই তো রয়ে গেছে, আমরা তুই পাগলের মতো খুশি লাফাইতেছি জান্নাত পেয়ে যাবো। আল্লাহু আকবার। এর জন্য আমাদের কাজ দুইটা, একদম পড়া মুখস্থের মতো শুনবেন না আপনারা কথাগুলো, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, আমি তো উড়া দুরা কিছু চালাইতে পারবো না, বুঝাইয়া বুঝাইয়া একটু একটু করে যতটুকু আপনারা নিতে পারবেন অতটুকু মুখস্থ করাইয়া বয়ান ছাড়বেন ইনশাল্লাহ। এমন না হয় যে বয়ানে বসলাম কিচ্ছু বুঝলাম না, মজা লাগছে, গলাটা সুন্দর, গজলটাও দারুণ, আজানটা তো আরও দারুণ, এইগুলো পারবো না, ওই সালান আমার নাই, আমি অসহায়, আমি নিজের অসহায়ত্ব প্রকাশ করতেছি, আমি দুর্বল, আমার দুর্বলতা আছে, ঘাটতি আছে, আপনাদের খুশি করার জন্য যা যা উপকরণ দরকার এগুলো আমার নাই, যেতটুকু আছে অতটুকু আপনাদেরকে মুখস্থ করা যাইতে চাই, যেন এখান থেকে যাওয়ার সময় কিছু একটা নিয়ে গেছেন নিজের মন বলে, হ্যাঁ আজকে কিছু একটা ধরছি, পাইছি কিছু। হ্যাঁ, আমাদের বড়দের যদিও সান্ত্বনার কথা আছে যে মাহফিল থেকে কিচ্ছু নিতে না পারলেও এটাও কম কিসের, যতক্ষণ বসেছিলাম ততক্ষণ গুণামুক্ত ছিলাম, এটাও কম কিসের, আমার বিচারের দিনে হয়তো এই এতটুকু মুহূর্ত যে আল্লাহ আমি এতটুকু মুহূর্ত গুণামুক্ত ছিলাম, এটা আমার একটা উসিলা হইতে পারে, যাতে তারপরেও মনোযোগ দিয়ে শুনি যেন কিছু নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমাদের লম্বা সময় কথা বলার সুযোগ নাই, এইভাবেই সেটিং হয়েছে, মাদ্রাসার স্বার্থে একটু সময় দেওয়া, পোস্টারে যেভাবে নাম দিছে সময়টা ওইভাবে দেওয়া যাবে না, বাকি যতটুকু ফালতু আজেবাজে কথা বলে সময় নষ্ট না করে যতটুকু আপনাদের উপকার আসবে, আমি ঠিক একদম চুম্বক কথাগুলো বল, লোহার মধ্যে চুম্বকের বালির মধ্যে লোহার গুঁড়া থাকলে চুম্বক ধরলে খালি লোহাটা টাইনে উঠে যায় না, অথচ জিনিস তো এতগুলা, বালু সহ কতগুলা ছিল, আরে বালি সহ লোহা কতগুলো ছিল এতগুলা, কিন্তু চুম্বক লাগাইছেন যখন তো শুধু লোহাগুলো উঠছেন করটুক একটুক, এটাকে বলে চুম্বক অংশ। মূল মূল কথাগুলো বলে যাব, কথা অল্প হলেও ইনশাআল্লাহ আশা করি আমার তো ফায়দা হবে ইনশাআল্লাহ, এবং আমার আশা দোয়া আপনারা করতে থাকেন ইনশাআল্লাহ আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের কাজ করতে হবে দুইটা, ওই ডাক শোনার জন্য, মৃত্যুর সময় আল্লাহর ওই ডাক শোনার জন্যে কাজ করতে হবে কয়টা, একটা হইল আল্লাহকে রাজি করতে হবে,
বলেন তো আমার সাথে, আল্লাহকে রাজি। দুই নাম্বার হচ্ছে, আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না। মাছ ধরছেন না আপনারা, চেহারায় তো কয় না, ভালো করে রাখো। শৈল মাছ ধরছেন কখনো? অনেক সোজা না কঠিন? শৈল মাছ ধরা যত কঠিন, ওইটারে পার পর্যন্ত আনা তার চেয়ে বেশি কঠিন। তো এক আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে পানির নিচে, একদম ওই যে কান কি বলে কাঞ্চা নাকি, ওইটার ভিতর দিয়ে হাত ঢুকাইয়া দিয়ে একেবারে জোর করে মানে অর্ধেক আধা মারা করে নিছে। হ্যাঁ, শৈল মাছ তো বড় চালা খায়, ভ্যাংসা ধরে চুপ তুলছে যে নে কদ্দু নিতে দাও, আমি একটু ভাগ পাইলি হয়। আস্তে আস্তে পানির নিচে দিয়া নিচে দিয়া উঠাইতেছে, কারণ উপরে উঠলে চাইটাই বেশি, পানির নিচে লড়লড়ি কম করে। আস্তে 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 আনতেছে, পারে আইনা ওঠার সময় ওই যে লঙ্গির শরীরের পানিগুলো পাড়ের মধ্যে গড়াইয়া পড়ছে না, পিছলে হয়ে গেছে, পাড়া দিছে, হঠাৎ করে স্লিপ কাটছে, স্লিপ কাটছে, হাতটা একটু ঢিল হয়েছে। শৈল মাছকে আসসালামু আলাইকুম গেছে গা। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, যদি শৈল মাছটা না পাইত তার যে আফসোস লাগতো, পাওয়ার পর যে ছুটে গেছে আফসোসটা বেশি না কম? আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, ছুটে গেছে, তাইলে এটা আমাদের জন্য আরও বেশি দুর্ভাগ্যের, আরও বেশি হতাশার। এই জন্য আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহকে রাজি রাখব ইনশাআল্লাহ। বলেন তো কাজ কয়টা? এক নম্বর আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি। দুই নম্বর আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি করে কীভাবে, রাখে কীভাবে, আমি পিছনের পড়া কিন্তু শুনবো, আবার আসবো ইনশাআল্লাহ জাকাত, একটু একটু করে মুখস্থ করাইয়া আবার আমুকটা শুনবো, পিছনে যাবো ইনশাআল্লাহ। আপনারা তো বলবেন হেফসখানার আমুকটা লইয়াই কত কথা শুরু করছে, মানুষ হুজুর বয়ান ও আমুকটা শোনা শুরু করছে, এটা আপনারা বুঝবেন না, হুজুরটা বুঝছে কথা। বলেন কাজ কয়টা? এক নম্বর আল্লাহকে রাজি করব, দুই নম্বর আল্লাহকে রাজি, রাজি করে কেমনে, নেক আমলের মাধ্যমে। এই যে নামাজ পড়ছেন আল্লাহকে রাজি করার জন্যে, তাসবি পড়েন, তিলাওয়াত করেন, সাদাকা করেন, এই যে আসছেন দিনই মজলিসে বসছেন, এগুলো সব হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য। যেহেতু এই বিষয়গুলোর আলোচনা বেশি হয়, আমরা আমাদের এই ছোট্ট মজলিসে ওই আলোচনাটাকে বাদ দিচ্ছি। আমাদের সমস্ত নেক আমল হচ্ছে আল্লাহকে রাজি করার পদ্ধতি, কিন্তু আল্লাহ কখনো কখনো নারাজ হয়ে যান। কখন নারাজ হন? আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ কখন নারাজ হন বলেন? কাজে আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি? গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি? তাইলে আমাদের আলোচনাকে আমরা অর্ধেক করে ফেললাম, শুধু আল্লাহকে রাজি রাখবো করাটা বাদ। আজকে আলোচনার লাইন একটু কমাইছি, আজকের আলোচনা কি? আল্লাহকে রাজি কিভাবে রাখবো গুনাহ ছেড়ে দিয়ে। বলেন কিভাবে রাখবো? আমি এখনও আমার আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করি নাই, আসতেছি, আপনি বুঝবেন ইনশাআল্লাহ, পিছনের কথা মনে রেখে। আল্লাহকে রাজি রাখবো কিভাবে আবার বলেন তো? গুনাহ ছেড়ে দিয়ে বলেন তো। আমাদের সাথে যুবকদের বেশ সম্পর্ক, বুড়া বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের কাছে ছেলেমেয়েরা যেতে চায় না, বয়সের দূরত্বের কারণেও ভয়ও লাগে। আমরা ছোটো মানুষ, আমাদের কাছে খুব ইজিভাবে আসে। আমার যেখানে নামাজের দায়িত্ব, জুমা যেখানে পড়াই ঢাকার নিউ ইলেভেন রোড সায়েন্স ল্যাবের মোড়, অনেকগুলো ইউনিভার্সিটি কলেজের মাঝখানে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, আর ঢাকা আদর্শ কলেজ, আইডিয়াল কলেজ, সবগুলোর মাঝখানে। আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি কলেজের ছেলেপেলেরা যারা দিনদার, দাওয়াত তাবলীগের মেহনতের ফসল, আল্লাহওয়ালাদের সোহবতের ফসল, ওরা আমাদের কাছে খুব আসে। প্রায় সকলের একটাই কথা, হুজুর হজরত গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে তো পারি না। তা আমি বলি এই আসামি তো আমি নিজে। আমরাও যখন আমাদের বড়দের কাছে যাই এই কথা বলতাম, গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, তো বড়রাও মুচকি মুচকি হাসতেন যে এই আসামি তো আমি নিজে। আমরাও আমাদের বড়দের কাছে যখন বলতাম, আমাদের শেখরা বলতেন, বড়রা এই কথাই বলতেন, বোঝা গেল সমস্যাটা নতুন না, এটা পুরাতন সমস্যা। যেহেতু পুরাতন সমস্যা, সেই জন্যে আমাদের আকাবির আসলাফরা বড়রা
কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে এমন কিছু সহজ রাস্তা বের করে দিছেন যে তুমি এইভাবে চলার চেষ্টা করো তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। ওই কিছু কথা আপনাদের সামনে আজকে পেশ করব। তাইলে আজকের আলোচ্য বিষয় আমরা ইতিমধ্যে ঠিক করে ফেলছি, আমি বলি আপনারা দেখেন পিছনের সাথে মিলে কিনা। আজকের আলোচনা যা হবে সেটা হচ্ছে গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন তো সবাই, গুনাহ ছাড়ার, বলেন আবার মুখস্থ, হ্যাঁ আবার পিছনের পড়া শোনান, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহর ওই ডাকটা শুনতে পাই, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ আবার বলেন আজকের আলোচনার বিষয় কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা, আল্লাহকে রাজি, গুনাহ ছাড়বো কেন? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহর ওই ডাক শুনতে পাই। তো আমি 1, 2, 3, 4 করে বলবো ইনশাআল্লাহ। যুবকদেরকে জিজ্ঞেস করবো, 1 নম্বর, ওই কিসের 1 নম্বর রে? তো বলতে হবে গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নম্বর। 2, 3, বড়োদেরকে তো কিচ্ছু বলবো না, আপনারা আমার মুরব্বী, ছোটোগুলা যদি সাথে সাথে জবাব না দেস তো কিন্তু মুরগি বানায় দে। হ্যাঁ দেখিস কিন্তু খামা খায় এনে বসে বসে আজাইরা পড়া মুখস্থ করবে না, দরকার নেই। আমগো তো বদনামই আছে, আমরা পিডাই, তো এই বদনামের থেকে বাইরে হওয়ার দরকার কি? হ্যাঁ নদু সেটা পিডানি দেবো যা করে আল্লাহ। তো আজকের আলোচনার বিষয় কি বলেন সবাই মুখস্থ? গুনাহ ছাড়ার 1 নম্বর। দোস্ত আমরা বিপদগ্রস্ত হই, জ্বর আসে, হোঁচট খায়া পড়ি, ব্যবসায় সমস্যা, বউ কথা শোনে না, বাচ্চারা কথা শোনে না, এগুলো সব বিপদ। বিপদ দুই কারণে আসে, এক হচ্ছে আল্লাহ তাআলা তার নেককার বান্দারে বিপদ দেন, কেন? বান্দা যেন আর একটু কাছাকাছি যায়, তার মর্যাদা বাড়ানোর জন্যে, গুনাহ মাফ করানোর জন্যে। এটাকে বলে পরীক্ষা। আরেকটা বিপদ আসে, আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দেন নগদ শাস্তি, যেন বান্দা ওই গুনাহ থেকে ফেরত আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, কোরআনের কথা। আমি যখন বিপদে পড়ব আমি ভাববো না এটা আমার পরীক্ষা, আমি আল্লাহওয়ালা হইছি, আল্লাহ আমারে আরও উপরে উঠাইতে চান, এটা ভাবলে আমার দিলের মধ্যে গরম হয়ে যাব, গরম গরম। আমি ভাববো না, যত বিপদ দেখব ভাববো এটা আমার গুনার ফসল। কি সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, হোঁচট খায়া পড়ে গেছি ভাববো কোনো গুনাহ করছি, অসুস্থ হয়ে গেছি ভাববো এটা আমার গুনার ফসল, বউ কথা শুনে না ভাববো এটা আমার গুনার ফসল, আমিও তো মালিকের কথা শুনি না। হ্যাঁ সমস্যা কি জানে? সমস্যার গোড়ায় হাত না দিয়ে আমরা আশেপাশে ঘুরি, বউ কথা শুনে না দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর বড় বিপদ, কি বিপদ, বউ কথা শুনে না। আরে তোমার বউ কথা শুনে না আমি কি করবো? আপনি হুজুর মানুষ, যা করার হেঁটেই করবেন, তো কি কোনটা একটা তাবিজ দেন? আমি করে আল্লাহ বানাইছে আপনার করে তাবিজ দেওয়ার জন্যে, আপনার বাপ মারলে খতম করার জন্যে, এর কারণে মিছিলে দেখলাম হুজুর মিছিল করে কেন? হুজুর আবার আন্দোলন করে কেমন হুজুর এটা? কারণ আপনার মাথায় ঢুকছে হুজুরের কাম হইলে আজান দেওয়া আর তাবিজ দেওয়া। হুজুরও যে প্রেসিডেন্ট হওয়ার মতো, হুজুরও যে প্রধানমন্ত্রী হওয়ার মতো ব্যক্তি, এটা আপনি বুঝতে চান না, কারণ এটা আপনার ধারণা, এটা ভালো লোকের কাজ না। এই জন্যে তো মাহফিল একটু গরম আলোচনা করলে কর রাজনীতির আলাপ নিষেধ। কেন রে ভাই, মাহফিল পবিত্র জায়গা, ও তাহলে রাজনীতি অপবিত্র আপনি করেন কেন? যদি পবিত্র হয় তো মসজিদও বলা যাবে, মাহফিলও বলা যাবে, যদি না পাক হয় আপনি বাহিরও করতে পারবেন না, কথা ঠিক কি না? আচ্ছা তো হুজুর যেই বলছে এই কথা, আমি খালি তাবিজের কথা ঘুরো, নিজে ঠিক হও, চেতে গেছে গা হুজুর, খালি ওয়াজ করেন, লাগবো না তাবিজ। তো ভাব লইছেন বউ যেই যেই কারণে রাগ হয়েছে ওটা মিটাই দেবো, আপনার কম দিয়া সারতে চাইছিলাম বিল, একটু বেশি লাগবো আর কি। তো হুজুর অম্ম তার সাথে ভালো সম্পর্ক ধরছে, কই কী করবি শুনি? বলে ওই যে হিন্দি সিরিয়ালে একটা শাড়ি দেখছে ওটা পছন্দ করছে, দেই নেই দেখে তো বেটির মুখ কালা, দিয়ে দেবো 10,000 টাকা দাম, লাগলে শাশুড়ির একটা দেবো, 2 বছরের লেগা রাগ ব্লক। দোস্ত তুমি যে টাকা দিয়া মন জয় করতে চাও চাইবা, এটা আল্লাহ জানেননি, মনে রাখেন কথা,
অন্তরে অন্তরে মহাব্বত তৈরি করা, জোড়া লাগানোর জন্যে টাকায় কাজ হবে না। কেন? যৌক্তিকতা কি এই কথার? প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্যে তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। যেমন আমার এই যে জামা, কাপড়ে কাপড়ে যে জোড়া লাগছে, কি দিয়া? আঠা দিয়া, তার কাটা দিয়া, সিমেন্ট দিয়া, কি দিয়া? অন্য কিছু হ্যানে কাজ করবে না। কাঠে কাঠে জোড়া লাগছে, কি দিয়া? লোহা দিয়া। এখানে সুতা কাজ হবে? হবে না। ইটে ইটে জোড়া লাগছে, কি দিয়া? সিমেন্ট বালি দিয়া। ওখানে লোহা আর সুতা কাজ হবে? হবে না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্যে তৃতীয় জিনিস একটা আছে, সেটা নির্ধারিত। একটা দিয়ে আরেকটার কাজ হবে না। অন্তরে অন্তরে জোড়া লাগা আর টাকা পয়সা খরচ করে হয় না। কি দিয়া হয়? বলে অন্তর, দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ দিল জোড়া লাগে কি দিয়া? তো আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন সূরা মরিয়মের মধ্যে, আল্লাহ বলছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, বান্দা তোর ঈমান আমল ঠিক কর, দিলে দিলে জোড়া মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। ওয়াজ একটু শুই না, বেড়ে আরো খেপছে। খুজুর দিবেন না দিবেন না, এত ওয়াজ করেন না। আমি টাকা পয়সা দিলে বউ এমনি সোজা দেব। আপনি টাকা খরচ করে দিল জোড়া লাগাবেন এই খবর আল্লাহর আসেনি? তো আল্লাহ সূরা আনফালের মধ্যে এই কথা জানাইয়া দিয়েছেন, তুই কয় টাকা খরচ করবি এ কহ। 10,000 না, 10 লাখ, 10 কোটি, 1,000 কোটি, লক্ষ কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন। আল্লাহ বলেন, তুই যদি সারা দুনিয়াও খরচ করস, দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। হাসি একটা দিবে, কিন্তু সেটা প্লাস্টিকের হবে। কথা কার? আল্লাহ বলছেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন, বান্দা দিলে দিলে জোড়া, এটা টাকার কাজ না। তুই সারা দুনিয়ায় যা আছে সব খরচ করলেও দিলে দিলে জোড়া লাগবে না। কারণ কি? এটা টাকার কাজ না রে, আমি আল্লাহর কাজ। আমি আল্লাহ জোড়া লাগাই, সেটা লাগাই হচ্ছে নেক আমল আর ইমানের মাধ্যমে। এটা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দিলে দিলে জোড়া লাগতে পারে না। মহতরম হাজরিন, গুনাহ ছাড়ার এক নম্বর সহজ রাস্তা হচ্ছে, যে কোনো বিপদ দেখলেই ভাববো এটা আমার কিসের ফসল, যে কোনো বিপদ দেখলেই ভাববো কিসের ফসল। যখন আমার দিলের মধ্যে ওই কথা বসে যাবে যে গুনাহ করলে বিপদ আসে, দেখবেন তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। গেল এক নাম্বার, কিসের এক নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা, মাশাআল্লাহ বেঁচে গেছিস। দুই নাম্বার, কিসের দুই নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আচ্ছা বলেন তো একটু বুঝা শুনে, এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন? গুনাহ করেন না? মাশাআল্লাহ হোজ হয়ে যায়, দেখছেন না? আরে দেখছেন না, এই জন্যে গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা হচ্ছে আল্লাহওয়ালাদের কাছে যাও, নেককারদের সাথে চলো। বলে নেককারদের সাথে চললে গুনাহ ছাড়া সহজ, কেমন কথা? পীর মাসায়েকদের কথা বললি, আমাদের এক শ্রেণীর ভাই আছে যে কোরআন হাদিস থাকতে পীরের কাছে কেন যাবো? এই একটা আওয়াজ ওঠায় কি ওঠায় না? আরে দোস্ত, আল্লাহওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয়, যায়া দেখো। সারাক্ষণ তো মোবাইল থেকে এলেম নেও, তোমার পীর তো আল্লামা ফজিলত শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাই, একজন হাক্কানি আল্লাহওয়ালা পীরের কাছে যায়া দেখো। ওই পেটওয়ালাই পীর না, রশিওয়ালাই পীর না, বাংলাদেশে হক্কানি পীর বুজুর্গ না থাকলে আমার আর তোমার কাছে দিন আসতো না। তুমি যাও ভণ্ডের কাছে, দেখো ভণ্ডদের প্রদর্শনী, ভাবো যে সবই বুঝি আমার না। আল্লাহওয়ালার কাছে গেলে দিল পাল্টায়, গুনাহ থেকে বাঁচা সহজ হয়, একটা সহজ উদাহরণ শুনে। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, আমার মাথার টুপিটা এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? পোশাক না, নিজে আল্লাহওয়ালা পোশাক।
আমার গায়ের লম্বা জামা আস নিসফে সাক, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? ও আমার ভাই একজন পাগড়ি পরে রয়েছে, এ আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? ওই যে আমার ভাই পাগড়ি পরছে, আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালার পোশাক। আচ্ছা আপনারা বলেন, জীবনে কেউ কোনোদিন দেখছেন এই লম্বা জুব্বা গাউদিয়া টুপি পয়রা পাগড়ি লাগাইয়া কেউ সিনেমা হলে ঢুকছে? দেখেন নাই কেউ? না মাশাআল্লাহ। কেন? বলে এই পোশাকে কেমনি সিনেমা হলে যাইব? হ্যাঁ, তার মানে কি এই পাগড়ি আর জুব্বা তারে সিনেমা হলে যাওয়া থেকে আটকাইয়া দিছে নাকি নাকি? হায় হায় সুবহানাল্লাহ। আরে আল্লাহওয়ালার কাছে এখনও যান নাই, খালি আল্লাহওয়ালার পোশাকের সাথে একটু লাগছেন, তাতে গুনাহ করা কঠিন হয়ে গেছে দোস্ত। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। বুঝতেছেন কথা? এই কথা কি যৌক্তিক না অযৌক্তিক কথা? ওরা আমাদেরকে এগুলো বললে বলে অবৈজ্ঞানিক কথাবার্তা বলে, যে পীরের কাছে গেলে দিল চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে না? একটা তেঁতুল দেখলে যদি মুখে লালা আসে, নিষ্প্রাণ একটা, একজন আল্লাহওয়ালার কাছে গেলে তোমার দিল গইলা চোখ দিয়ে পানি আসবে, এটা অসম্ভব কি? হ্যাঁ বলেন। এই জন্যে যদি গুনাহ থেকে বাঁচতে চাই, সহজ রাস্তা হচ্ছে দুষ্ট বন্ধু ত্যাগ করে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে। আল্লাহওয়ালা কই পাইব হুজুর? হ্যাঁ অনেক জায়গায় আল্লাহওয়ালা আছে, আপনাদের এত জায়গা দেখাইলে আপনি তো বিচ্ছিন্ন কই কই জায়গা শেষে ধরা খাবেন, অনেক আছে। আপনাদের জন্যে দায়িত্ব নিয়ে বলছি, এটা দায়িত্ব নিয়ে বলছি, সহজ রাস্তা হচ্ছে কওমি মাদ্রাসার একজন ওস্তাদের সাথে সম্পর্ক করেন, নিশ্চিত আল্লাহওয়ালা। হাজারে এক দুইজন বিচ্ছিন্ন ধানের সাথে চিটা যেমন থাকে, এটা হিসাব না। হ্যাঁ, ধানের সাথে চিটা থাকলে যেমন হিসাব না, আমাদের এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে দুই চারজন এদিক সেদিক হয়ে গেলে ওইটাকে হিসাবে আনবেন না, তাইলে আপনি দুনিয়ায় চলতে পারবেন না। মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক গড়ে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কয়টা গেল বলেন? এক নম্বর, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন বলেন। দুই নম্বর, আল্লাহওয়ালাদের সাথে কিসের দুই নম্বর আর এক নম্বর বললাম? এটা গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো, তো বড় মুখস্থ হয়েছে মাশাআল্লাহ। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় ওই ডাক শুনতে পাই, মাশাআল্লাহ। কয়টা গেল? তিন নম্বর, বিভিন্ন অফিস আদালতে গেলে যখন দেখি দেয়ালে লেখা এই অফিস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, স্বাভাবিক চলাফেরা একটু অস্বাভাবিক হয়ে যায়, সবাই চিন্তা করে আমার দ্বারা এমন কিছু প্রকাশ না পায় যে লজ্জা পাইতে হয়, কারণ আমাকে কেউ না কেউ দেখতেছে, রেকর্ড হচ্ছে। তখন আমার হাঁটাও চেঞ্জ হয়, কিছু ধরার ক্ষেত্রেও আমি চিন্তা করি, চুরির তো প্রশ্নই আসে না, চোরও চুরি করার সময় দেখবেন সিসি ক্যামেরার মধ্যে একটা কিছু বাড়ি দিয়ে আগে ধরে ভাঙার চেষ্টা করে যেন রেকর্ড না হয়, ওইটাও আবার রেকর্ড হয়ে যায়, এর তো খবর নাই। দোস্ত, গুনাহ করার সময় খালি একবার চিন্তা করবেন, আমার আর আপনার সাথে একটা দুইটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটা আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছে। কয়টা? আটটা সিসি ক্যামেরা আমাকে সারাক্ষণ অবজার্ভ করছে, রেকর্ড করছে, সব সাক্ষী হচ্ছে, আটটা সাক্ষী আমাদের চারপাশে। কয় সাক্ষী? সিসি ক্যামেরা বললাম বোঝানোর জন্য, এখান থেকে বলেন সাক্ষী, কয় সাক্ষী বলেন? আটটা সাক্ষী মুখস্থ করেন, আর চলার সময় সবসময় চিন্তা করবেন, আরে আট সাক্ষী তো আমার আশেপাশে, গুনাহ কেমনে করবো? ইনশাআল্লাহ প্র্যাকটিস করে দেখেন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে, যদি ছাড়তে চান। এক নম্বর, যে জায়গায় দাঁড়ায় গুনাহ করবি, আরে ওই জায়গাও আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে। কোরআনের কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন কথা বলবে, জায়গা কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। সাক্ষী কয়টা বলেন না? দুই নম্বর সাক্ষী, আমার পা কথা বলবে, পা। তিন নম্বর সাক্ষী, আমার হাত কথা বলবে। কোরআন সূরা ইয়াসিনে আল্লাহ বলেন,
আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন জবান বন্ধ করে দিব, কথা বলার কোনো সুযোগ থাকবে না, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। তখন হাত কথা বলবে, হাত আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আল্লাহ অস্বীকার করলেও আমি সাক্ষী। পা কথা বলবে, পা আল্লাহ এই পাও দিয়ে আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি, আমি সাক্ষী। সাক্ষী দাঁড়ায় গেছে আপনার বিরুদ্ধে। এক নম্বর সাক্ষী জমিন বলে, দুই নম্বর সাক্ষী নিচের থেকে যেন মনে রাখা যায় এই জন্য সহজভাবে বলেন, নিচের থেকে শুরু করেন। এক নম্বর সাক্ষী, দুই নম্বর সাক্ষী, তিন নম্বর সাক্ষী। অনেক সময় রাস্তায় ভিক্ষুক দেখা যায়, হাতও নাই পাও নাই, একদম প্যাকেট, গড়ায় গড়ায় ভিক্ষা করে, দেখছেন না? বলে ও কী বাইচা যাবে মনে হয়, না কেন সাক্ষী তো আরও রয়ে গেছে, খালি তিনটা না গেল। কান কথা বলবে, কান, চোখ সাক্ষী দিবে চোখ, চামড়া সাক্ষী দিবে চামড়া। সূরা হামিম সিজদায় মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, রে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে? চামড়া বলবে, আমার কি দোষ যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব কি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমার দোষ কি? এরে যুবক ভাই আমার, কানের মধ্যে হেডফোন লাগায় লাগায় গান শোনার ভাব দুনিয়ার কেউ জানে না। আল্লাহ যেন আমাকে আর তোমাকেই বলছে, রে বান্দা দুনিয়ার কেউ না জানো কোনো সমস্যা নাই, কিন্তু যেই কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কানই তো আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যে চোখ দিয়া গুনাহ কর, অন্ধকার ঘর পাইলেই তো অন্ধকার জগতে ঢুকে যাও, ইন্টারনেট তোমাকে অন্ধকার জগতে ঢুকার রাস্তা দেখায় দেয়, দরজা জানালা বন্ধ অন্ধকার, মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখো, মোবাইলের মধ্যে গান দেখো নাচ দেখো, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারি দুনিয়ার কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করস ওই চোখই তো আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। কয় সাক্ষী গেল বলেন? হ্যাঁ বলেন, এক নম্বর জমিন, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত নম্বর কিরাম কাতিবিন يعلمون ما تفعلون। আল্লাহ বলেন, বান্দা ওই সম্মানিত ফেরেশতা লেখক ফেরেশতাগণ তারাও আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা কী কী করছে আমরা সব জানি। ফেরেশতারাও দাঁড়ায়া যাবে, কয় সাক্ষী গেল, কয়টার কথা বলেছিলাম, কয়টা আর রয়েছে কয়টা, এটাই হইল আসল সাক্ষী। এই আট নম্বর হইল আসল সাক্ষী। বলে আসল সাক্ষী কি? বলে প্রত্যেকের আমল নামা। আসল সাক্ষী কি বলে? বলে আসল সাক্ষী কি? প্রত্যেকের আমল নামা, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এটা কোরআনের কথা না, এটা হাদিসের কথা না, আসল সাক্ষীটা আমার কথা। কেন বললাম? এটা আমার উপলব্ধি। সব সাক্ষীগুলো দেখেছি আল্লাহর বলার ধরন ছিল একরকম, যেই না আমল নামার ব্যাপার আসছে আমি লক্ষ্য করলাম আল্লাহর বলার ধরন চেঞ্জ হয়ে গেছে, একটু কঠিন হয়ে গেছে। সূরা কাহাফের কথাই বলি, নবী আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলছেন,
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ حبیب আমার আমল নামা যখন পেশ করা হবে আপনি দেখবেন অপরাধীরা ওই আমল নামা দেখে ভয়ে থরথর করে কাঁপতেছে। কেন? কারণ তারা দেখবে আরে একটা গুণাও তো ছুটে নাই, সব দেখি লেখা। তখন চিৎকার করে কান্না শুরু করবে আর বলবে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা বড় গুণাও ছুটে নাই, একটা ছোট গুণাও ছুটে নাই, এটা কেমন আমল? কাজ হবে না, চিল্লা চিৎকার করে তখন কাজ হবে না। কেন? আল্লাহ বলবেন তাড়াতাড়ি আমল নামা লও, বাম হাতে দে, বাম হাত দে। বলে কেমনে? হাদিসের কথা, সামনে দিয়া না, ঘুরাইয়া পেছন দিয়া কলিজা ছিদ্র করে তারপরে বলে দে। এই জন্যে দোস্ত, ওই ভয়াবহ মুহূর্তে মুখোমুখি যেন না হই, দুনিয়া থেকেই গুণা ছাড়া শুরু করে দিই। গুণা হয়ে গেলে পরিষ্কার করে ফেলি। কয়টা গেল গুণা ছাড়ার সহজ রাস্তা? কয়টা গেল? তিনটা, তিনটা। আটটা তো হইল সাক্ষী। এক নম্বর বলেন মুখস্থ, এক নম্বর, যত বিপদ দেখব ভাবব কিসের ফসল। দুই নম্বর, গুণা ছাড়ার সহজ রাস্তা হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে আসা যাওয়া করা, কোনো হক্কানি পীরকে নিজের মুরব্বী হিসাবে গ্রহণ করা, তার হাতে বেয়াত করে তার দেওয়া তরিকা মতো চলার চেষ্টা করা, এটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার একটা অন্যতম সহজ রাস্তা। তিন নম্বর হচ্ছে, গুনাহ করার সময় আমার মাথার মধ্যে আমি ঢুকায় নেব যে আমার আশেপাশে কয় সাক্ষী। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ, ছয়, সাত ফিরিস্তা, আট আমল। কয়টা গেল? আখিরিটা শুনে, গুনাহ করার সময় দিল আর দেবাগের মধ্যে এই কথাটা ঢুকায় আনেন। গুনাহ করার সময় এই চিন্তাটা আনলেই দেখবেন গুনাহ করা কঠিন হয়ে যাবে, ছাড়া সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে, আমি আপনি যখন গুনার দিকে পা বাড়াই, প্রত্যেকটা বান্দাহকে, প্রত্যেকটা বান্দাহকে আল্লাহ তখন ডাকতে থাকেন। কে ডাকেন? আপনি বুঝতেছেন আপনার সম্মান? আল্লাহ ডাকতে থাকেন। কি বলে ডাকেন? সুরা ইনফিতারে আসছে, আল্লাহ ডাকতে থাকেন। কি বলে আল্লাহ ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বি রাব্বিকাল কারীম। এরে মানুষ, এ আব্দুল্লাহ, এ মুহাম্মদ, এ আব্দুর রহমান, কে তোমারে তোমার করিম রবের ব্যাপারে ধোকায় ফেলল? কার থেকে কি পায়া তুমি তোমার করিম রব ভুলা গেলা? মুফাসসিরিন কিরাম লেখেন, করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। করিম কাকে বলে? এই চোখ আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না না চায়া, হাত চায়া পাইছি না না চায়া, কোনো অঙ্গ চায়া পাইছি, কথা বলে। আচ্ছা, এই কথা বোঝার আগে আরেকটা জিনিস বুঝেন। পিছনে একবার বলছি, না না আমার নিয়ে আপনার আপনার লাগবে? আচ্ছা, আমারটা ফেলানোর দরকার নেই, এটা আরও ব্যবহার করা যাবে। সবচেয়ে বেশি মায়া কার? আল্লাহ ছাড়া বলেন, আগে বলেছি একবার, সবচেয়ে বেশি মায়া কার? আমার কলিজায় কত মায়া একটা উদাহরণ তো দিছি। ফোকাহা কেরামের মাস আলা দেখলেও বোঝা যায় মার কলিজায় আল্লাহ কত মায়া দিছে। কি মাস আলা? মা বাবার আগে যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে তো মাস আলা হইল, মা তো লাশের পেছনে পেছনে যাইতে পারবে না, মা তো সন্তানের কবরে নামতে পারবে না। হ্যাঁ, বাবার জন্যে চলে যায় যাস, বলে বাবা, বাবার কষ্ট লাগে না? বাবাও চিৎকার করে কাঁদবে কবরে নেই মা হয়তো, কিন্তু বাবাকে আল্লাহ তাআলা ওই শক্তি দিয়েছেন যে বাবা দাফন করে আবার উপরে উঠতে পারবে। কিন্তু মার কলিজা বানাইছেন আল্লাহ অন্যভাবে। দুনিয়া এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করে
নিজে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে। মারখুলি আল্লাহ ওই মায়া আছে, একটু জিজ্ঞেস করি বলেন তো বুঝে শুনে, মার কলিজায় যে এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, নাক, কান, হাত পাও কিছু বানান নাই, অল্প কিছুদিন ভাড়াটিয়ার মতো নিজের পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, প্রসবের পর আমাকে লালন পালন করেছেন, এতই মার কলিজায় এত মায়া। তাহলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, আল্লাহ কত আমার হাত বানাইছেন, পাও বানাইছেন, আমার গোটা বডি বানাইছেন, আমার বাঁচায় রাখছেন প্রতি মুহূর্ত, এই আল্লাহর কত মায়া। ঠিক ওই মায়ার সত্যটা দিয়াই আল্লাহ ডাকতেছেন আমি আর আপনি যখন গুনাহ করি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এরে মানুষ ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে বান্দা? দে চোখ দিয়া তুই গুনাহ করস, ওই চোখ তো তোর ওই গায়ক নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। ওই চোখ তো তোরে ওই খেলোয়াড়েরা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যে কান দিয়া তুই গুনাহ করস, ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি তাও না চাইতে। যেই জবান দিয়ে আমার নাফরমানির কথাগুলো বলস, ওই জবান তো তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ। সে আমি আল্লাহরে তুই ভুলে গেলি, কার থেকে কি পাইয়া বল, তুই কি পাইছস, কেন আমারে ভুলে গেলি, কেন তুই আমার নাফরমানি করস? মা গর্বি রব্বিকাল করিম, মানে মালিক করিম রব তো ওই সত্তাকে বলে যিনি না চাইতেই দেন। আপনি আমার না চাইতে কি দিছেন আল্লাহ যেন জবাব দিচ্ছেন। আরে জালিম, তোর চেহারাটার দিকে তাকায় দেখ কি দিছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এরে বান্দা তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে বান্দা। তুই যখন ঘুমাস তোর চোখগুলো নিরাপদ হইয়া যায়, আমি নিচ থেকে উপরে শাটারটা লাগাইয়া দিয়া তোর চোখটারে নিরাপদ বানাইয়া দিই। তুই যখন রাস্তায় চলস ধুলা পরে ধুলা, আমি একটা ঝাড়ু লাগাইয়া দিছি, একটু পানি বাইর করে দে ওই ঝাড়ু দিয়ে ওই ময়লাটা পরিষ্কারের জন্যে। তোর নিজেরও খবর নাই আমি কত নিয়ামত দিয়া তোরে বাঁচায় রাখছি রে বান্দা। আর সেই তুই আমার নাফরমানি করতেছস, ঠিক আছে বুঝলাম, হয়তো আমার চেয়ে কারো কাছ থেকে বেশি কিছু পাইছস, তুই বল, তুই মা গর রাখা বিরাব্বিকাল কারীম, বল তুই কার কাছে কি পাইছস বল, এই চোখের মধ্যে একটা নিয়ামত তোরে কে দিছে বল, বল এই কথা বলার শক্তি তোরে কে দিছে বান্দা, বল তোর এই শ্রবণের শক্তি কে দিছে, কে তোকে ধরার শক্তি দিল, কে তোকে হাঁটার শক্তি দিল রে বান্দা? এই সব দিছি আমি করিম রব তোরে, করিম রব। সে করিম রব রে তুই ভুইলা কোন দিকে যাস রে বান্দা? এরে ভাই আমার ভাই, যুবক বন্ধুরা, গুনাহ করার সময় দিল আর দামাগের মধ্যে ওই কথাটা একবার ঢুকায় নাও যে এই মুহূর্তে আল্লাহ আমার নাম ধরে ধরে ডাকতেছেন, এই তুই কই যাস রে বান্দা? এইদিকে হাঁটার জন্য তোরে আমি পাও দেই নাই রে বান্দা, তুই কি দেখতেছস এটা দেখার জন্য তোরে এই চোখ আমি দেই নাই? এরে বান্দা তুই কি শুনতেছস, এটা শোনার জন্য তো তোরে এই চোখ আমি দেই নাই? এই জবান দিয়া তুই কি বলছস, এগুলা এগুলা বলার জন্য তো তোরে জবান দেই নাই? আমি তো জবান দিছি জিকির করার জন্যে, আমার কোরআনের তিলাওয়াত করার জন্যে, তুই কি পড়তেছস এগুলা? এরে ভাই আমার, প্রত্যেকটা গুনার সময় খালি যদি এই চিন্তাটা মাথায় আনা যায় যে এই গুনার সময় আল্লাহ যেই অঙ্গ দিয়া গুনা করতেছি আল্লাহ ডাইকা ডাইকা জিজ্ঞেস করতেছেন, তুই যে আমার নাফরমানি করতেছস এই হাত দিয়া, এই হাতটা তোরে কে দিছে রে কহ? যখনই চোখ দিয়া গুনা করবো ভাববো যে এই মুহূর্তে আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন, তুই যে চোখ দিয়া গুনা করতেছস তোর এই চোখটা কে দিছে কহ? যখনই কান দিয়া গুনা করবো চিন্তা করবো যে এই মুহূর্তে আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন, এরে বান্দা তুই যে কান দিয়া গুনা করতেছস একটু বল, বল এই কানটা তোরে কে দিছে বল? আমি আল্লাহ দিছি, তাও তুই চাস নাই, তোর জরুরত, তোর প্রয়োজন আমি মনে করে এমনি তুই দিয়া দিছি, আর সেই তুই আজকে এই কান দিয়া আমায় আল্লাহর নাফরমানি করতেছস। কসম আল্লাহর বড়রা বলেন,
বড়দের কথা এগুলা, কসম আল্লাহর, যদি এইভাবে চিন্তা চেতনা মাথার মধ্যে রাখা যায়, দিলের মধ্যে ঢুকানো যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। কয়টা বললাম বলেন? এক নম্বর, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। দুই নম্বর, নেককারদের সাথে চলবো, আল্লাহওয়ালাদের কাছে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। তিন নম্বর, গুনাহ করার সময় ভাববো কয় সাক্ষী আছে, আট সাক্ষী। চার নম্বর, গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছে, শুধু দেখতেছেন না ডাকতেছেন, শুধু দেখতেছেন না কি করতেছেন। হ্যাঁ, তিনটা কথা সবসময় মাথায় রাখা, অন্যগুলো মনে না থাকলেও এই তিনটা যেন এক মুহূর্তের জন্য না সরে, সেটা হচ্ছে গুনাহ করার সময় ভাবা আমাকে কে দেখতেছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ ডাকতেছেন, ফিরিস্তারা লিখতেছেন। তিন কথা বলেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ ডাকতেছেন, ফিরিস্তারা লিখতেছেন। আবার বলেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ ডাকতেছেন, ফিরিস্তারা। অন্তত সবগুলো মনে না থাকলেও এই তিনটার একদম অভ্যাস বানায় আনেন, প্রত্যেকটা নাফরমানির সময় মাথায় আনা, আর এই মুহূর্তে আমার আমার আল্লাহ দেখতেছেন, আবার আল্লাহ আমার নাম ধরে ধরে ডাকতেছেন, আর ফিরিস্তারাও আমি কী করতেছি সব লিখতেছেন। কসম আল্লাহর, কসম আল্লাহর, আমাদের বড়দের অনেক চিন্তার ফসল এই কথাগুলা, আপনি আমল করে দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ কেন ছাড়বো বলেন? হ্যাঁ, মনে আছে, আল্লাহকে রাজি রাখবো, আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেন মৃত্যুর সময় আল্লাহর এই মায়ার ডাক আমরা সবাই শুনতে পাই। এজন্য আমাদের কাজ কয়টা ছিল? দুইটা। এক নম্বর, আল্লাহকে রাজি করব, দুই নম্বর, আল্লাহকে রাজি করব না এক আমলের মাধ্যমে রাখবো গুনাহ ছেড়ে দিয়ে। গুনাহ ছাড়ার সহজ কয় রাস্তা? চার রাস্তা। গুনাহ করার সময় ভাববো, যত বিপদ দেখবো ভাববো এটা আমার গুনার ফসল। এক নম্বর, দুই নম্বর, আল্লাহওয়ালাদের সোহবতে চলবো। তিন নম্বর, গুনাহ করার সময় ভাববো সাক্ষী আছে, আটটা। চার নম্বর, গুনাহ করার সময় ভাববো আমার আল্লাহ দেখতেছেন ডাকতেছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন।